আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ডে ফোর, তো সুয়নে আসি আজু ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে। তো আজকে আমরা অন্য জায়গা একটাতে বেড়াতে যাব, আমাদের সাথে আছে ফারুক ভাই কোঅপারেট করার জন্য। হাই, তো আমরা কই যাচ্ছি? আমাদের এখন বিএমজম যাব, 5 বছর পরে বোনের সাথে দেখা হবে আজকে। হ্যাঁ, এইটাই আমি আমার বোনের সাথে দেখা করতে যেতেছি, এটা লং টাইম পরে। চতুর্থ দিন, তো সকালে এখন পর্যন্ত তেমন কোনো কাজই করি নাই, আর এখন একটু বের হইলাম। তো আমরা অন্য একটা আশেপাশের অন্য একটা শহরে যাব। তো এখানে আমি আমার ইউনিভার্সিটির একজন বড় আপুর সাথে দেখা করতে যাব, আর একটু খাওয়া দাওয়া হবে। তো ফারুক ভাই আছেই আজকে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। তো এখন আপাতত আমরা বাস স্টপে ওয়েট করতেছি, আর একটু আগে স্নো দিছে অনেক। তো ওই যে যেহেতু টেম্পারেচার +1, এই জন্য বরফগুলো গলে গেছে তাড়াতাড়ি। এখন দেখা যাক বাস কখন আসে। অনেকে তো কি করে যে অনেক মেয়েরা কিন্তু আসতে চায়, তাদের তুমি অনুপ্রেরণা। আসার হয় নাই দুই দিন, এখনই iPhone 12 চালাও। ক্যাশ কাউন্টার, বাহ তারপরে জয়েন। আমি এখন আসছি এশিয়া মার্টের ভিতরে। তো এখানে আমাদের ইউনিভার্সিটির প্রিয়া আপু জব করে। তো এখন বাসা থেকেই কুক করে আসছে, তো এখানে এসে গরম করে খায়। তো এখন লাঞ্চ টাইম, আর আমাদের আমি যেহেতু ফারুক ভাইয়ের সাথে আসছি, তো কেসে দেখা যাচ্ছে অর্ধেক অর্ধেক, আর রুটি তো লাগবে না, এমনি দেখে দেখে বললাম একটা একটা, তারপরে অর্ধেক অর্ধেক, তারপরে নাই রুটি লাগবে না। কত দূর থেকে আসছি দেখা করতে, তুমি একটা আইডিয়া আছে? আধা ঘন্টা বাসে। হ্যাঁ, আমি খুব ভালো নারী বাদ দিয়া আমি এগুলো কোনো কিছু দিব না, মানে আমি কখনো মানে কি কি একদম পারফেক্ট যে ক্লিপস ওইটাই দেই, কোনো পানি ক্লিপস থাকে না। পানি ক্লিপস দিলে তোমার লস, মেয়েরা কেমন আছে দেখো, দেশেও রান্না বান্না করে, মাস্টার্স করতে আসার পরেও রান্না বান্না, পার্ট টাইম জব করতেছে তারপরেও রান্না বান্না। ওয়াহ, রেডিমেড চুলা। তুমি কই থেকে আসছো, তোমার বাড়ি কই? সাদেকের বাড়ির পাশের বাড়ি। কই মানে তুমি কি সিলেটি? দেখি সিলেটি মাত্র শিওর তুমি সিলেটি দেখিস,
আমি সপ্তাহ একদিন রান্না করি, বাকি সব দিন রামিয়ন খাইয়ে থাকি। তোমার আইফোন 12 কিনতে কতদিন লাগছে, মানে কবে তুমি কুরিয়াতে আসছো আর কবে আইফোন 12 টা কিনলা? মানে একজন নতুন স্টুডেন্ট আসার পরে আমাদের আজকে খাবার স্পন্সর ভাই আমাদের শ্রদ্ধেয় প্রিয়া আপা। কতদিন কেমন লাগে কুরিয়াতে জব করে আর বাংলাদেশে জব করার মধ্যে পার্থক্য? বাংলাদেশে এক্সপিরিয়েন্স নাই। করনে? তারপরে মানে এখানে কেমন লাগছে, মানে মানুষ মেয়েদেরকে জব করাটা কিভাবে দেখে? এখানে তো সব সেম, মানে ডিফার করে না, ডিফারেন্স নাই। এই যে একা একটা দোকান চালাইতেছো, নিজেরে কেমন লাগে? সাজাংমিন হইল গিয়ে কোরিয়ান বস আর কি, অনেক বড় হালাল ফুডের দোকান। সেই সেই আপনি দোকানে কাস্টমার সব কি বাংলাদেশি নাকি অন্যান্য দেশে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, উজবেক, ভিয়েতনাম, ফিলিপিন, ইন্দোনেশিয়া। অন্যান্য যারা আসে এরা কি ইংলিশে কথা বলে কি করবে নাকি? ভিয়েতনামি ছাড়া বাকি সবাই ইংলিশ পারে। আর পাকিস্তানি ইন্ডিয়ান দেশে সাথে হিন্দি হিন্দি ও শিক্ষা জীবনে ছিল, এটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, মজা ছিল। আমি এখনো পাইনি, আমাদের দুই সেমিস্টারই আবার। তোমরা লাস্ট দুই সেমিস্টার পাইতে পারো। সিকিউরিটির বিষয় যদি হয় তাহলে অবশ্যই সেফ, পড়ি, কিন্তু দেখা সেটেলমেন্টের জন্য কোন সিকিউরিটি নাই। সেটেলমেন্ট করতে চাইলে কোনো সিকিউরিটি নাই। ওকে, এজ এ মুসলিম কেমন, মানে খাবার দাবার বা অন্যান্য ফ্যাসিলিটিস কেমন? কিউকি তোমার এটা খুব টাফ দেখা গেছে, 100% সবকিছু মেইনটেইন করা এখানে একটু হলেও টাফ, কিন্তু চাইলে মেইনটেইন করা যাবে। হ্যাঁ অবশ্যই যাবে। খাবার ফুডের দোকান আছে এখানে, খাবার দাবারের বিষয়গুলো, হ্যাঁ খাবার দাবারের বিষয়গুলো কমপ্লিট করা যায়, অথবা ইন্দোনেশিয়ান দোকানও তো আছে এখানে, হালাল কসমেটিক্সও পাওয়া যায়। তোর একটু খুঁজতে হয় আর কি, তোমার দৌড়ঝাঁপ করতে হয়, ইজিলি পাবা না। মানে এর কি হালাল কসমেটিক্সও আছে, মানে কসমেটিক্স এর অনেক ইয়েতে অয়েল ধরো ইয়ে করতে হয়, ওগুলোতে পর্কের অয়েল ইউজ করে ম্যাক্সিমাম। কোরিয়াতে তো দেখা গেছে 95% হচ্ছে পর্কের সবকিছুতে, কিন্তু ইন্দোনেশিয়ান যেগুলো ওইগুলো হালাল কসমেটিক্স। মানে এই যে তুমি যে এখন কসমেটিক্স মানে আসছো, এটা কি হালাল কসমেটিক্স? আমি কোনো কসমেটিক্স মারি নাই আজকে। আজ অরিজিনালি দেখতে এরকম, ও
তারপর সিলেটি মেয়ে। আচ্ছা সিলেটি মেয়েরা নর্মালি লন্ডন আমেরিকা যায়। সিলেটি মত মত আচ্ছা সিলেটি কুরিয়ান নর্মালি লন্ডন আমেরিকা যায়। তুমি কি তার লাগে কুরিয়ার যাচ্ছ? সিস্টেম ব্রেক। হ্যাঁ রে কি তার লাগে যেমন বাইরে পুরো বাইরে সিলেটি বিয়ার করবার যাবার না। সিলেটি মাটি খেলেছো? বাহ বাহ সিলেটি ওই 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 রুমমেট সিলেটি ফ্রেন্ড শপ সিলেটি শপ সিলেটি শপ সিলেট যা আছে আইফোন 12 এখানে একটা কোয়েশ্চন আছে কেমনে আইফোন 12 কিনবো ওই কি লিগ্যাল পয়সা নাকি ইলিগ্যাল 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 পয়সা এগুলা কি এগুলা কিছু হলো এটা হচ্ছে নিউ রিয়েল গোল্ড রয়্যাল গোল্ড কি বলো তো কালারটাও ভালো কিন্তু এগুলো আমি ইউজই করি না এগুলা কিছু হলো এগুলো ইউজ করে কারা জানো আগে তো আমি মনে করতাম শুনো সকচোর যারা আছে এরাই সবচেয়ে মনে বললো কেমন তো দেখা যায় এরা আরো বড় হ্যাঁ জানো এদিকে সবাই BMW অডি ভার্সেস বেঞ্জ নিয়ে ঘুরে আর প্রিয়া কি বলবো দুদিন পরে তো প্রাইভেট জেট নেবে এভরি মান্থ মনে করছে 4-5 লাখ টাকা ইনকাম করে সেই সেই আর তোমার কি এটা কি লুঙ্গি ভিসা থাকবে তুমি যখন বউনি আসবা আমি লুঙ্গি ও ইয়েস লুঙ্গি ভিসা আমি তো আমার বউরে লইয়াম আমি খালি দাম দাত আছি কোন দিন বিয়ে হইতো আর কোন দিন তাইরে লইয়া যাইতাম একটু আগে বিয়ংজম থেকে ঘুরে আসলাম তো আমাদের ইউনিভার্সিটির বড় আপু প্রিয়া আপুর দোকানে আর টেম্পারেচার এখন অনেক কম দেখতেছেন সবকিছু বরফ হয়ে গেছে তো আজকে রাতে আরো বেশি ঠান্ডা হবে -12 পর্যন্ত যাবে এখন -8 এর মতো তো আজকের ব্লগ এতটুকুই সো থ্যাংক ইউ প্রিয়া আপুকে মানে আমাদেরকে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করার জন্য আর এখন ফারুক ভাই চলে গেছে রাতের ডাক্তারের কাছে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল আর আমি আপাতত ওনাদের বাসায় চলে যাচ্ছি আর আমি বাসা নিছি সো 1 তারিখ থেকে আমি নতুন বাসায় উঠতেছি সো চলে আসছি আমাদের বাসার সামনেই আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।